হাই বন্ধুরা, আরেকটা প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি আব্দুল্লাহ মামুন ফ্রম মামুন একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ডাটার উপরে বেস করে, যেমন এখানে কিছু ডাটা দেখতে পাচ্ছেন, এই ডাটার উপরে বেস করে কীভাবে লাইন ব্রেক ইউজ করতে হয়, কিভাবে লাইন ব্রেক দিতে হয়। এটা একটা না, দুইটা না, তিনটা সিস্টেম আপনাদেরকে দেখাবো এই ডাটার উপরে বেস করে এই রকম লাইন ব্রেক কিভাবে দিতে হয়। এই লাইন ব্রেকটা বিশেষ করে কোনো অ্যাড্রেস লেখার জন্য, কোনো প্রোডাক্ট অর্ডার করলে, স্বাভাবিকভাবে যারা অনলাইনে বিজনেস করে তাদের যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের যে ডাটা থাকে সেটা সুন্দরভাবে লেখার জন্য এরকম লাইন ব্রেক ইউজ করা হয়। এবং ভিডিও শেষে দেখা হচ্ছে এই লাইন ব্রেক করার পরে আপনি সেটা কীভাবে ভাঙবেন, কীভাবে সেটাকে রিমুভ করবেন, এই জিনিসটা দেখাবো। বন্ধুরা, তাহলে কথা বলাবো না, চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্ক্রিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেমনটা কথা তেমনটা কাজ, ডাটাটাকে ডিলিট করে দিলাম। ইউজ করবো হচ্ছে আমরা এখানে একটা ফাংশন, যেটা হচ্ছে লাইন ব্রেক করার জন্য। বন্ধুরা, লাইন ব্রেক করার জন্য আমাদের একটা ছোট্ট একটা ফাংশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে ক্যারেক্টার, ইকুয়াল CHAR ক্যারেক্টার, দেন হচ্ছে টেন, টেন মানে হচ্ছে লাইন ব্রেক। এবার যদি এখানে আমি এন্টার দিই, এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কারণ হচ্ছে এটার ভিতরে লাইন ব্রেক তৈরি হবে। ঠিক আছে, এবার আমরা এন্টার দিলাম, এটাকে খেয়াল রাখবেন। আমি এই এই যে এখানে এখানে দেখাবো হচ্ছে একটা সিস্টেমে, এখানে দেখাবো হচ্ছে আর একটা সিস্টেমে, যেন এটা হচ্ছে বিগিনার্স লেভেলদের জন্য, এটা একটু ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলদের জন্য, সেল রেফারেন্স ছাড়া এবং সেল রেফারেন্স সহ। তাহলে আপনি বুঝতে পারবেন যে লেভেলেরই হন না কেন, দেন হচ্ছে এই দুইটা সিস্টেম দেখাবো। ওকে, ইকুয়াল, প্রথমে হচ্ছে কি আমরা কনকাটিনেট ইউজ করবো, কনকাটিনেট, দেন হচ্ছে প্রথম ডাটাটা তুমি নিবা, দেন হচ্ছে তুমি লাইন ব্রেক দিবা, দেন হচ্ছে তুমি দ্বিতীয় ডাটা নিবা, দেন হচ্ছে তুমি লাইন ব্রেক তৈরি করবা, দেন হচ্ছে তৃতীয়টা, দেন হচ্ছে লাইন ব্রেক, দেন হচ্ছে চতুর্থটা, দেন হচ্ছে লাইন ব্রেক, দেন হচ্ছে পঞ্চমটা, দেন হচ্ছে লাইন ব্রেক। সিম্পল ফাংশন, সিম্পল ইউজ। দেন হচ্ছে আমরা এন্টার দিলাম, এবার এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে দেখেন আমার কত সুন্দর একটা লাইন ব্রেক একটা ফাংশনের মাধ্যমে তৈরি হয়ে গেল। জিনিসটা আপনি যদি ম্যানুয়ালি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা করতে মোটামুটি 5 মিনিট লেগে যাবে। এই 5 মিনিটের কাজকে আপনি দেখেন সম্পূর্ণ 5 সেকেন্ডের ভিতরে হয়ে যাচ্ছে, চমৎকার একটা জিনিস। আমরা এখানে আর একটা সিস্টেম ইউজ করবো, এখানে যেমন সেল রেফারেন্স বলে দেখিয়ে দিয়েছি, এখানে দেখাবো না। এখানে হচ্ছে আমরা সেল রেফারেন্স না করে এখানে আমরা ফাংশনের ভিতরে নেস্টেড হিসেবে করে দিব। ইকুয়াল, দেন হচ্ছে কনকাট এইটা, দেন হচ্ছে ক্যারেক্টার ফাংশন, দেন হচ্ছে কমা টেন, দেন হচ্ছে আমাদের লাইন ব্রেক হয়ে গেল, দেন হচ্ছে আমাদের এই দ্বিতীয়টা, দেন হচ্ছে আবার আমাদের ক্যারেক্টার ফাংশন, দেন হচ্ছে 10, দেন হচ্ছে আবার আমাদের এইটা, দেন হচ্ছে আবার আমাদের ক্যারেক্টার ফাংশন 10, দেন হচ্ছে আমাদের চতুর্থটা, দেন হচ্ছে আবার আমাদের আমার আবার লাইন ব্রেক কমা, দেন হচ্ছে আমাদের আবার কমা, দেন হচ্ছে আমাদের পঞ্চমটা। ওকে, এবার এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন কী দাঁড়া, দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। এই জিনিসটা আসলেই কিন্তু অ্যামেজিং। আমার কাছে অফিসে এরকম একটা প্রজেক্ট আসছিল, সেখান থেকে আমার এই জিনিসটা আসলে শেখা। বন্ধুরা, এবার আমি এটা আর দেখালাম না, এটা আপনারা পারবেন। দ্বিতীয় যে সিস্টেমটা সেটা দেখাবো হচ্ছে অ্যান্ড দিয়ে, ইকুয়াল এইটা, দেন হচ্ছে অ্যান্ড, দেন হচ্ছে ক্যারেক্টার, দ্যাট মিন্স লাইন ব্রেক দাও তুমি, দেন হচ্ছে আবার এইটা, সরি ভুল হয়ে গেছে, দেন হচ্ছে অ্যান্ড, আবার তুমি এখানে লাইনে ব্রেক দাও, লাইনে ব্রেক এই সেলটাকে নিবা, দেন হচ্ছে আবার অ্যান্ড দিবা, দেন হচ্ছে আবার ক্যারেক্টার ফাংশন লাগাবা 10, দেন হচ্ছে আবার তুমি অ্যান্ড দিবা, দেন হচ্ছে আবার তৃতীয়টা, দেন হচ্ছে আবার তুমি অ্যান্ড দিবা, আবার তুমি ক্যারেক্টার ফাংশন 10 দিবা, দেন হচ্ছে আবার এটা দিবা। দেখেন আমি বাকিটা দেখালাম, এটা আপনারা বুঝতে পেরেছেন, পেরে যাবেন। তার মানে আমি দুইটা সিস্টেম, একটা সিস্টেম এখানে অবশ্যই একটা সিস্টেমের সাসত ভাই, আর এখানে হচ্ছে আর একটা সিস্টেম, দেন হচ্ছে আমি চলে যাবো হচ্ছে তৃতীয় যে অপশনটা, সেটা তৃতীয় অপশনটা খুবই সিম্পল এবং ম্যানুয়াল স্ট্যাটিক, আর এগুলো হচ্ছে ফাংশনের মাধ্যমে করা। এই তৃতীয় সিস্টেমটা আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তারপর আজকে আপনাদের জন্য রিপিট করতেছি। সেটা হচ্ছে সাপোজ আমি এখান থেকে একটা সেন্টেন্স নিলাম অথবা টাইপ করব, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, দেন হচ্ছে অল্ট এন্টার, অল্টার কি, দেন হচ্ছে এন্টার, দেন হচ্ছে আমি এখান থেকে দ্বিতীয় যে ডাটাটা সেটা নিয়ে গেলাম, দেন হচ্ছে আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে ভি, আবার হচ্ছে অল্ট এন্টার, অল্টার বাটন কিবোর্ডের যে স্পেস বারের পাশে অথবা উইন্ডোজ বাটনের পাশেও থাকে অনেক সময়, দেন হচ্ছে আবার আমি এটাকে নিয়ে গেলাম, এই আমাদের এইটা,
দেন হচ্ছে আমি এখানে আবার পেস্ট করে দেব, দেন হচ্ছে অল্ট এন্টার। এই সিস্টেমে অল্ট এন্টার দিয়ে দিয়ে আপনি এই জিনিসটা করতে পারবেন। এই লাইন ব্রেকটা আমি আমার একটা ইফ ফাংশনের যে স্যালারি শিট সেখানে আমি দেখিয়েছিলাম যে কোনো বড় ফাংশনকে ছোট করার জন্য এই লাইন ব্রেকটা ইউজ করা হয় যেন সেই ফাংশনটার রিডেবিলিটি বাড়ে এবং সেই ফাংশনটা সহজভাবে বোঝা যায়। এটা আমি আমার একটা ভিডিওতে দেখেছিলাম এবং এটার জন্য আলাদা একটা টিউটোরিয়ালও আছে। তো বন্ধুরা, এবার আমি এটা মোটামুটি দেখানো শেষ, এবার দেখাবো হচ্ছে এই লাইন ব্রেকটাকে কীভাবে আপনি ডিলিট করবেন অথবা ফেলে দিবেন। ওকে বন্ধু, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমাদের কথা হচ্ছে এখানে লাইন ব্রেক আছে, এই লাইন ব্রেকটাকে আমরা ফেলে দিব, দ্যাট মিনস আমরা সমানভাবে লিখে দেবো। ওকে, দেন হচ্ছে যে কোনো জিনিস রিপ্লেস করার জন্য আমরা যেই ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে সাবস্টিটিউট। এই যে সাবস্টিটিউট ফাংশনটা, দেন হচ্ছে টেক্সট, কোন টেক্সটটাকে আমরা রিমুভ করবো এইটাকে, দেন হচ্ছে এই যে টেক্সট নিলাম এই টেক্সটের ভিতরে আপনি কোন জিনিসটাকে রিমুভ করতে চান। আমরা চাচ্ছি লাইন ব্রেককে রিমুভ করতে। লাইন ব্রেকের আমাদের সংকেত কী ছিল, ফাংশন কী ছিল, সেটা হচ্ছে ক্যারেক্টার লেস, দেন হচ্ছে 10। ক্যারেক্টার ফাংশনটা আমরা রিমুভ করতে চাই, দেন হচ্ছে আমরা এটার অ্যাগেনিস্টে কী দিতে চাই, এটার অ্যাগেনিস্টে আমরা কিছুই দিব না। আমি এখানে আবার আসতেছি। ওকে, দেন হচ্ছে আমরা এন্টার দেওয়ার পরে দেখেন সমস্ত লাইন ব্রেকটা মুছে গেছে, এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি এই ব্ল্যাঙ্কের জায়গায় যদি কমা স্পেস দিয়ে দেয় এবং এন্টার দিয়ে দিই তাহলে দেখেন কী হলো, আব্দুল্লাল মামুন স্পেস কমা স্পেস 47.9 এরকম, দেন হচ্ছে এইটা 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 এইভাবে হয়ে গেছে। দেখেন এটাকে যদি আমরা এখন ফিল হ্যান্ডেল করে দিই তাহলে দেখেন কত সুন্দরভাবে এই জিনিসটা লাইন ব্রেক হলো এবং লাইন ব্রেক তৈরি করলো এবং সেটাকে ব্রেক করে দিল। বন্ধুরা, আজকের এই ছোট্ট এবং চমৎকার টিউটোরিয়াল আমি দেখানোর চেষ্টা করেছি আপনি একটা ডাটা থেকে কীভাবে তিনটা সিস্টেমে লাইন ব্রেক দিবেন এবং সেই লাইন ব্রেককে কীভাবে আপনি রিমুভ করবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর আপনার যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাবেন যে আপনার কোন বিষয়ে টিউটোরিয়ালের প্রয়োজন আছে, অথবা এই ভিডিওর কমেন্টেও জানাতে পারেন। আমরা এই সমস্ত ডাটা থেকে কালেক্ট করে চেষ্টা করি আপনার জন্য পছন্দের টিউটোরিয়ালটি করে দেওয়ার জন্য। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।